আজকে সকালবেলা না, আজকে ইভিনিং এর থেকে ব্লগটা শুরু করছি। তো এখন আমরা এসছি গাইল সেন্টারে। তো এসছি অনেকক্ষণ, শ্রেয়াকে স্কুল থেকে নিয়ে ফার্স্টে জিমনাস্টিকে গেছি, জিমনাস্টিক থেকে তারপর উই হ্যাড সাম ফুড, আর তারপর এখন আমরা এসছি গাইলে। আর এই দেখো হোয়াট উই ডিড, এসছিলাম দেখতে আর নিয়ে যাচ্ছে এই যে পুরো এক্সারসাইজের ব্যাগ, এই সব দেখাবো এক্সারসাইজে। তোমরা যদি গাইলের কাছাকাছি থাকো বা যদি এডিনবারায় থাকো তো ডেফিনেটলি চেক ইট আউট। এখন কিন্তু গাইলের প্রচুর শপে, মানে প্রত্যেকটা শপেই অ্যাকচুয়ালি প্রচুর সেল দিচ্ছে, 50% 70% এরকম সেল। বাড়িতে গিয়ে আছে করতে হবে শুক্রবার যখন, ওটা সুন্দর করে রান্না তো করতেই হবে, তো রান্না বান্নাও আছে। তবে এখন অলমোস্ট বাজে 6টা, 6:30 পৌনে 7টার মধ্যে হোপফুলি ঢুকে যাব, তারপর রান্না করে তারপর খাওয়া দাওয়া। তো চলো তোমাদের একবার চট করে দেখিয়ে দিই এখানে সেলটা কীভাবে চলছে, ওকে? দ্য রেঞ্জ অফ সেল এখানে ম্যাক্সিমাম 50% সেলেরই ড্রেসগুলো দেখছিলাম, সবগুলো সামার স্পেশাল ড্রেস, কিছু ফেস্টিভ ওয়্যারও আছে, কিন্তু মোস্ট অফ দ্য ড্রেসেস ওই ধরো 50 থেকে 70 পাউন্ডসের মধ্যে। তো 50% ডিসকাউন্ট দিয়ে ওই অ্যারাউন্ড 30-35 পাউন্ড আসবে। আর এইগুলো রয়েছে 70% অফ, কিন্তু ড্রেসগুলোর দাম 100-150, তার থেকেও বেশি রয়েছে, তো বুঝেই যাচ্ছ। এখানে সমস্ত বাসে পেট অ্যালাও করে, তো আসবার সময় দেখলাম দুটো সুন্দর কিউট ডালমেশিয়ান ডগ। বসি বলছে যে আমি বানাবো কি, আমার মটন রেজালা কিন্তু একটু অন্য ধরনের হয়। অলমোস্ট বাজে 7:10, এখন রেড না করলে আর হবে না। তো আগে কি করেছি না, এসে মটনটাকে সেদ্ধ করে নিয়েছি, আগে একটু জল দিয়ে, নুন দিয়ে, আর গরম মশলা যেগুলো গোটা গরম মশলা দিয়েছিল সেগুলো, আর তারপর এখানে এখন দিয়ে দিয়েছি তেল, তেজপাতা, শুকনো লঙ্কা দেবো, হ্যাঁ, আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, আর দেবো হচ্ছে ঘি। তো পুরোটা অ্যাকচুয়ালি ঘিতেই বানানো হচ্ছে মাটন রেজালাটা, কিন্তু অতটা ঘি তো নট গুড ফর হেলথ, সেই জন্য একটু তেল আর ঘি যাতে গন্ধটাও থাকে আর নামটাও হয়। এই যে আমি আলাদা করে আদা, পেঁয়াজ, রসুন আর কিছু কাজু বাদাম আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়েছি, আর সঙ্গে দিয়েছি দই। বাদে আমি চলে এসেছি আবার তোমাদের মুখার্জিস ফ্যামিলি ক্যানভাসে। আজকে তোমরা তো জানোই যে হতে চলে হচ্ছে মটন রেজালা, বাইরে বৃষ্টি, এডিনবার্গে সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছে, আর দীপশ্রী বানাচ্ছে মটন রেজালা। হঠাৎ মটন রেজালা কেন, এত এত খাবার থাকতো হঠাৎ মটন রেজালা কেন? আমি যে তোমার, আমি যে তোমার। তো এগুলো এরকম দেখতে প্লেন নান ব্রেড, এর উপর একটু বাটার দিয়ে দিলেও হয়, বাট আমি আর দিচ্ছি না। এরকম দু প্যাকেট আনা রয়েছে, এটাতে হয়ে যাবে, আর অলরেডি হয়ে গেছে রেজালা অলমোস্ট। এই যে এরকম দেখতে হয়েছে, যেহেতু আগে অলরেডি আমার মাটনটা সেদ্ধ করাই ছিল সেই জন্য আর বেশিক্ষণ লাগলো না, এবং মাটনগুলো বেশ ভালো নরম হয়ে গেছে। আর একটু আমি জলটা টানিয়ে নেবো, গ্রেভি একটু রাখবো তবে বেশি রাখবো না। খাওয়া দাওয়া শেষ, বেশ ভালোই হয়েছে, রান্নাটা খুব তাড়াতাড়ি করেছি, বাট যেহেতু ফার্স্ট আগে সিটি দিয়ে নিয়েছিলাম, আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া শেষ, আর এই দেখো এইগুলো নিয়ে এসছি আজকে কিনে, একটু চটচট দেখিয়ে দিই। এরকম ধরনের টোট ব্যাগ নিয়েছি, এই ধরনের ছোটো ছোটো পার্সগুলো, তো এগুলো সবকটার মধ্যে কিন্তু মোবাইল ঢুকবে, আর ভেতরে হচ্ছে জিপ দেওয়া আছে। আমি একটা খুলে চট করে দেখিয়ে দিই, এইরকম ধরনের, ঠিক আছে? এই দেখো এইটা হচ্ছে মোবাইল রাখার জায়গা, এর এটা আলাদা সেগমেন্ট করে দিয়েছে এখানে এরকম, আর এখানটা হচ্ছে কার্ডস সব কিছু রাখার। দিস লুকস গুড, মানে এরকম হাতে থাকলে বেশ
আমার তো মনে হয় এই ব্যাগগুলো ইউজ করা অনেক ভালো, একটা ব্যাগের মধ্যে সবকিছু ঢুকে যায়। তো এই হলো কেনাকাটা, তার সাথে শ্রিয়া এই যেটা কিনেছে এটা হচ্ছে ব্রেসলেট অ্যাঙ্কলেট যাই বলো সেরকম কিডসদের জন্য, একটা খুলে পড়েও ফেলেছে। গুড মর্নিং। আর জ্যাকেটটা আবার কলার উল্টে গেছে। এনিওয়েজ আজকে মর্নিং মানে আফটারনুন হতে আর 3-4 মিনিট বাকি, অলমোস্ট বাজে 12টা। তো আমি এখন সবে বেরোলাম, সপ্তর্ষী আশ্রিয়া অ্যাজ ইউজুয়াল শনিবার বেরিয়ে গেছে অলরেডি, গেছে জিমনাস্টিক ক্লাসে। কালকেও একটা জিমনাস্টিক ক্লাস ছিল, কালকে তো এক্সট্রা ছিল আর আজকে তো শেডিউল। তো যাই হোক, ওর যেটা ভালো লাগলো সেটা করছে। আর আজকে একটু হাওয়া আছে বাট একটু কিন্তু ঠান্ডা নেই, একদম ব্লু স্কাই যাকে বলে। তো এখন আমি বেরিয়েছি, একদম পিঠে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছি, জল টল নিয়ে বেরিয়েছি। এখন আমি যাচ্ছি শ্রিয়া যেখানে জিমনাস্টিক করে ওইখানে, তো ওদের সাথে দেখা টেখা করে তারপরে সারাদিনটা প্ল্যান করব। তো অলরেডি 2562 দেখাচ্ছে, 2500 স্টেপ অলরেডি দেখাচ্ছে আমার ঘড়িতে। দেখা যাক কতটা ওখানে পৌঁছানোর পর কতটা স্টেপ হাঁটলাম, ওটা দেখাবো। তো চলো লেটস গো। গরম আছে, খুব একটা ঠান্ডা নেই, সো শুড বি ফাইন, লেটস গো। তুমি বাড়ি থেকে হেঁটে হেঁটে এসছো সব আস। আইসক্রিম, এখানে হচ্ছে বার্গার, এখানে হচ্ছে চিকেন নাগেটস আর সাথে চিপস, আর এখানে হচ্ছে আমার জন্য একটা বার্গার। হ্যাপি? মানে আমি যতটা হেঁটে আসলাম, মানে আমি ধরো কমালাম হচ্ছে 300 ক্যালোরি, আমি খাচ্ছি হচ্ছে 2000 ক্যালোরি, তাহলে আলটিমেটলি বেড়েই গেল। কিন্তু তোমার শরীর চালানোর জন্য সেই ক্যালোরিটা তো লাগবেই, সো দ্যাটস ফাইন। মতলব কুছ সামটাইমস ইউ নো হ্যাভিং দ্য ক্যালোরিজ ইজ গুড ফর। হ্যাঁ, বাট কিন্তু লাভ হলো না, মানে কিছু আলটিমেটলি বেড়েই গেল, মানে প্লাসের দিকে হয়ে গেল। সব সময় কি মাইনাস হবে হবে কিছু কিছু সব প্লাস মাইনাস সব মিক্সচার করে থাকে, উইকেন্ডে প্লাস মাইনাস ভাববে। এটা হলো এডিনবার্গের পিক টুরিস্ট টাইম, বিকজ এটা এখন সামার চলছে, এখানে প্রচুর স্ট্রিট পারফর্মার্সদেরও দেখা যায়। তো দে অ্যাবসলিউটলি আর ইনক্রেডিবল, ওনারা কিন্তু ভীষণ ভালো বাজায়। আমরা এসে গেছি সেই প্রিন্সেস স্ট্রিটের সেই জায়গাটাতে যেখানে অনেকবার তোমাদের বিভিন্ন সময় ঘুরিয়েছি। এই হলো প্রিন্সেস স্ট্রিট, লোক হয় না সেরকম, বাট এখন পুরো ওপরটা দেখো, আমি একটা জুম করে দেখাচ্ছি, ফুল, একদম ফুল। সো সাইট সিইং বাস গুলো একদম ফুল, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। চলে এসেছি বাড়ি, এসে একটুখানি চা খাচ্ছি,
সপ্তাহে ঘুমিয়ে পড়েছে, একটু রেস্ট নিচ্ছে আর আমি একটুখানি চা খাচ্ছি। আর শ্রিয়া দেখছে ম্যাডাগাস্কার 3, নেটফ্লিক্সে তো আছেই ম্যাডাগাস্কার 3, তো ওটা দেখছে, আমি ওর সাথে একটু বসে দেখছি। এরপর করবো হচ্ছে ডিনারের ব্যবস্থা, এখন বাজে 5টা, তো অনেকটা টাইম আছে, একটু পরে সেই রাত্রিবেলা এখন ডিনার হচ্ছে। নান, কি কি ডিনারে আইটেম আছে? এক নম্বর হচ্ছে নান, নানের সাথে আছে হচ্ছে কি ইট তরকা, আর তার সাথে আছে হচ্ছে মটন রেজালা। তো বুঝতেই পারছো বাঙালি বাড়িতে মটন আর হচ্ছে এগ তরকা সমস্ত কিছু মিলেমিশে আজকে শনিবারটাও কিন্তু দুর্দান্ত হবে, দুর্দান্ত। তার সাথে কিন্তু এটা সেকেন্ড মুভি দেখছি, তোমাদের তখন বললাম ম্যাডাগাস্কার 3 দেখছি, এখন দেখছি অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা দেখছি, সেই সময় কিন্তু আমি ঘুমিয়ে নিয়েছিলাম, শুধু একদম পুরোপুরি ফ্রেশ। দীপশ্রী কিন্তু রাত্রির জাগে, বাচ্চাটার জন্য একটু চালানো হলো, তারপর রাত্রিবেলা আরআরআরটা দেখে শুতে যাওয়া হবে, এটাই প্ল্যান। তো চলো আজকে তাহলে এখানেই ডিনার করতে করতে তোমাদের সাথে বাই বাই করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। ভীষণ ভালো থেকো, ভীষণ ভালো থেকো, তোমরা আনন্দে থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও অব দি ওয়েট করো, ততক্ষণ পর্যন্ত বাই বাই।